আজকের সকালটা একদম গরম গরম দুধ চা দিয়ে শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে একদমই বুঝতে পারিনি এই যে দিদি ভাইটা আমাদের বাড়িতে কাজ করে সেও পর্যন্ত অনেকক্ষণ আসতে পারিনি আচ্ছা কে কে পাহাড়ে গিয়েছো বলো তো আমি শুনেছি পাহাড়ে নাকি এরকম ঝোল ঝোল ম্যাগি করে আমারও খুব ইচ্ছে হলো করার তবে আমি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা অ্যাড করেছি যদিও আমি এখনো পর্যন্ত পাহাড়ে একবারও যেতে পারিনি মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তবে ওয়েদার একটু খারাপ তো আমি কিছুদিন ধরে বলেছিলাম যে এখন শর্ট ভিডিও দেব কিন্তু আজকে যেরকম ওয়েদার তাতে মনে হলো যে শর্ট ভিডিওতে পুরোটা দেখানো যাবে না সেজন্যে আর কি ভাবলাম যে আজ একটু ব্লগ মানে বড়ো ভিডিও করি তো আজকে ওয়েদার মানে কী বলবো সেই পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও ছাড়ার নাম নেই তো ওদেরকে তো একবার দেখালামই তো বলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কে কে সবাই কেমন আছে আমার ছেলে কিন্তু এখানেই রয়েছে এত বৃষ্টিতে নেটওয়ার্কেরও খুব ডিস্টার্ব সেই হয়ে না কাটুন কাটুন কিছুই চলছে না তো সেজন্য একটু মানে আমার সাথে রয়েছে এদিকে আমি আজকে যা বেদার তাতে করবো খিচুড়ি সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো বললো দাদা ভাই এখন গেল একটু বাজারে খিচুড়ি কিছু জিনিস আনতে গেলো মানে ওই সবজি টবজি আর একটুখানি মাংস আনতে গেল মানে ওয়েদারটা দেখে আর কি আর কি খাওয়ারটা একটু ওয়েদার অনুযায়ী খাওয়ারটা আর আমার শরীরটা বেশ ভালো নেই সর্দি হয়েছে কি হয়েছে তো সর্দি হয়েছে জ্বর হয়েছে কানে ব্যথা এদিকটা তো পুরো খুলে আছে বুঝতেই পারছো তো আর এদিকে দেখো কার্টুনটা চালু হয়েছে তো চলো সারাদিন কি করছি দেখতে থাকো এরকম ওয়েদারে কি কিছু করতে ভালো লাগে বলো তো সব সময় বৃষ্টি মানে অন্যবারে যেরকম একটু একটু করে বৃষ্টিটা থেমে যায় এবার কিন্তু একেবারেই থামার নাম নেই মানে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই থামার আর কোনো চিন্তাভাবনাই নেই মানে কি যে করব কতদিন ধরে যে বাইরে কোনো মুখ দেখতে পাইনি কি আর বলবো তো এদিকে আমার বৃষ্টির মধ্যে গরম গরম ম্যাগি একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এটা খেয়ে নেব আসলে কী তো মুড়ি খেতে যাচ্ছিলাম কিন্তু টাইমের অভাবে আমি জলদি জলদি করে ম্যাগিটাই করে নিয়েছি আসলে মুড়ির জন্য আবার অনেক রকমই করতে হয় আলু ভাজা না হয় মুসুরি সেদ্ধ অনেক কিছু করতে হয় তো জন্য আমি ভাবলাম যে ম্যাগিটা একটু ঝোল ঝোল করে করে নিই আর আজকের ওয়েদার অনুযায়ী যেহেতু খিচুড়ি করব সেজন্য চালটা ডালটা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি ওগুলো মিশিয়ে নিচ্ছি আর এদিকে যেহেতু খিচুড়িতেও পেঁয়াজ টাঁয়াজ দেবো তার সাথে মাংসতেও দিতে হবে তাই আগে ভাগে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিচ্ছি আসলে কি বলতো জোগাড়টা হয়ে থাকলে না রান্না করতে বেশিটা টাইম লাগে না আর যেহেতু তোমাদের দাদা ভাই সব মানে প্রতিবারে হয় মাংসটা করে না হয় বাবাই করে সেই জন্য আমি ভাগে সব কিছু জোগাড় করে রেখে দিই এখানে দেখলাম একটাই শুধু বেগুন রয়েছে তাই ভাবলাম যে একদম পাতলা পাতলা করে ভেজে নিই আসলে কী বলো তো কোনো জিনিস নষ্ট করতে না ভালো লাগে না তাতে একটা হোক বা দুটো হোক আমি তো এমনও সময় দেখেছি কোনো দাগ যদি থাকে কোনো সবজিতে আমি সেই দাগটা ফেলে দিয়ে সেই সবজিটা রান্না করে দিই মানে মানে খারাপ লাগে সব জিনিস ফেলে দিতে এদিকে একটু বাঁধাকপির পকোড়া করব তাই বাঁধাকপিটা হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি বুঝতেই পারছো এখন বাঁধাকপি মানে কীরকম একটা গন্ধ ছাড়বে ফুলকপি বাঁধাকপির মধ্যে আলাদাই একটা মানে গন্ধ সেটা শীতকালে কিন্তু থাকে না এটা এই রকম টাইমেই থাকে এদিকে দেখলাম যে টাইম রয়েছে তখন একটু বিছনাটাও ঝেড়ে নিই কারণ কি বলতো তো মাঝে যদি বিছনাটা না ঝাড়তে পারি তাহলে সেই স্নান টান করে মানে আর মানে ভালো লাগে না আসলে আমার স্নান হয়ে গেছে কিন্তু মানে অন্য দিনের কথা বলছি আজকে না যে স্নান টান করে না আর ভালো লাগে না করতে আর এদিকে আমি পকোড়াগুলো করে নিচ্ছি তো কী তো ঘরের সমস্ত জিনিস করতে বেশ ভালোই লাগে তবে কী তো সবাই মিলে করতে আরও একটু বেশি ভালো লাগে মানে একা একা সব জিনিস করতে বেশ ভালো লাগে না এই মাঝে সাঝে যদি মনে করো তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দেয় বা কিছু করে দেয় আমার একটু আমার মানে হেল্পও হয় তার সাথে ভালো লাগে কী তো একা একা সব জিনিস ডেলিই তো করি কিন্তু মাঝে মাঝে যদি একটু হেল্প করে তাহলে সেটাকে বেশ মানে ভালো লাগে বুঝতে পারছো তো এখানে আমি খিচুড়ির জন্য আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপর সব সবজিগুলো ভেজে মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো সব তো আর পুরোটা দেখাতে পারছি না তো সেই যতটা পারছি তাই চেষ্টা করছি দেখানো আচ্ছা এরকম ওয়েদারে কাদের কাদের বাড়িতে খিচুড়ি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা দিদিভাই বলেছ যে তোমার ভিডিও খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে আমার ভিডিওর পাশে থেকেও আমার পাশে থেকে আর কীরকম কীরকম ভিডিও দেখতে চাও সেগুলোও কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি যে এই একটা ভিডিও ছাড়বো হয়তো অনেকেই কমেন্ট করবে তো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও অনেক আসবে আর সামনেই তো পুজো কার কার বাজার হলো অবশ্যই কিন্তু জানিও আমার না এখনও বাজার টাজার কিছুই করা হয়নি গো বাজার করা হয়নি বলতে বৃষ্টিতে বেরোবোই বা কী করে বলো তো আর তোমাত্র কয়েকটা দিন আর এদিকে মাংসটাও আমি বসিয়ে নিয়েছি আসলে তোমাদের দাদা ভাই ছিল কিন্তু যেহেতু বাবা ডিউটি গিয়েছে বাবাকে আনতে গেছে তোমাদের দাদা ভাই সেজন্য আমাকে বলে যে তুমি একটু কষিয়ে নাও তো আমি এখানে এখন কষাতে বসেছি আর খাসির মাংস দেখবে যত কষাবে তত টেস্ট বেরোবে তো সেজন্য আমি এখন করতে শুরু করে দিয়েছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আসলে কি বলো তো এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো ফোনটা তো এরকমভাবে যখন দেখাচ্ছি তখন না যে ওই মাংসের যে ভাবটা আছে সেটা ক্যামেরার সামনে চলে আসছে নিয়ে একটাকে এরকম মানে জিজি করছে সেরকম একটা জিনিস সে নিয়ে তোমাদেরকে বললাম আর এদিকে আমি এখন এটাকে নিয়ে নাড়াচাড়াই করতে থাকবো তো তারপরে একটুখানি জল দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে দম দিতে শুরু করে দেবো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলার আছে আমি কিছুদিন ধরে ভাবছি যে একটা রিং লাইট কিনবো তোমরা আমাকে সাজেস্ট করো যে কোন কোম্পানির রিং লাইট ভালো হবে আর আমার কি এখন রিং লাইট কেনাটা উচিত কিনা একটু আমাকে জানিও মানে রিং লাইটটা ঠিক কী জন্য কাজে লাগবে কোথায় কাজে লাগবে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এত কিছু জানি না সেই জন্য তোমাদের কাছে চাইছি আর আজকে তো খিচুড়ি আর মাংস দিয়ে পুরো জমে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ যে কাদের কাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে আর এই যে আমার খিচুড়ি একদম ডান আর এদিকে বেটুর অনেকগুলো প্যাম্পার্স না শেষ হয়ে গেছে সেই জন্যে মানে এই প্যাকেটেরগুলো নিয়ে এসেছে আমি যদি এগুলো আমার বেটুকে পড়াই না তবু এখন যেহেতু শেষ হয়ে গেছে কাজ চালানোর জন্য এইগুলো নিয়ে এসেছে আবার দেখবে কালকের মধ্যেই এই যে এই যে লিটিল অ্যাঞ্জেল যে প্যাম্পাসটা আছে সেটাই আমি আমার বেটুকে সবসময় ইউজ করাই তো কাল পরশুর মধ্যেই চলে আসবে অর্ডারটা দেওয়াই আছে আর কত টাকা যে খরচা হচ্ছে এই প্যাম্পার্সের ওপরে এবার কী যে বলবো আমাদের সময় তো এত কিছু ছিলই না এখন যেগুলো বেরিয়েছে